হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন ইন বাংলাদেশ যেটিকে আমরা কর্পোরেট গভর্নেন্স কোড বলে থাকি দুই সালের যেটি ইস্যু করা হয় তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তো এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বাংলাদেশে যদি আমরা হিস্টোরিক্যালি চিন্তা করি এই দুই আঠারো সালের যেটা কর্পোরেট গভর্নেন্স কোড যেটা নিয়ে আমরা আলোচনা করব এইটার ঠিক আগে দুই বারো সালে সাতই আগস্ট একটা কর্পোরেট গভর্নেন্স একটা গাইডলাইন ছিল এবং দু সালের আগে আবার দু সালে একটা কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইন ছিল সো লেটেস্টটা হচ্ছে দু সালে এবং এটা ইস্যু করা হয় টেন্থ জুন দু যেটাকে আমরা বলছি কর্পোরেট গভর্নেন্স কোড এবং এটা থ্রু অফিসিয়াল গ্যাজেট যেটা নাম্বার ওইখানে দেয়া আছে তো এই ছিল আমাদের কর্পোরেট গভর্নেন্সের দু হাজার সালের মূল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা যেটা বলতে পারি তো এখন আমরা কর্পোরেট গভর্নেন্সের যে গাইডলাইন আমাদের দেশে যেটা দেয়া আছে সেখানে আলোচনাতে যাওয়ার আগে কর্পোরেট গভর্নেন্সের নিয়ে একটু কথা বলতে পারি আমরা এর আগে দেখেছিলাম যে কর্পোরেট গভর্নেন্স মানে হাউ এ কর্পোরেশন উইল বি কন্ট্রোল এন্ড ডিরেক্টেড এটা একটা একটা কর্পোরেশন বা একটা কোম্পানি কন্ট্রোল হবে ডিরেক্টেড হবে কিভাবে এটাও বলা ছিল কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশনে যে ইট ওয়াজ এন রিলেশনশিপ এটা একটা সম্পর্ক ছিল বিটুইন শেয়ারহোল্ডার ডিরেক্টর ম্যানেজমেন্ট এন্ড আদার স্টেক হোল্ডার এবং সেখানে কিছু রাইট রেসপন্সিবিলিটি ছিল তো আমরা এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বাংলাদেশে কি আমরা তাহলে দেখবো যে কর্পোরেশন কিভাবে কন্ট্রোল হয় ডিরেক্টর এটাই মূলত কর্পোরেট গভর্নেন্সের মূল যে দিকটা তো সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে একটু দেখতে হবে যে কর্পোরেশন কন্ট্রোল করে কারা তারা তাদের কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের দায়িত্ব কি কতজন কাজ করবেন কিভাবে তারা কাজ করবে একটা কর্পোরেশান যারা কন্ট্রোল করে তাদের কি দায় দায়িত্ব শেয়ার কি কি দায় দায়িত্ব সেগুলো আমরা দেখব এখন যেটা আমাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বাংলাদেশ যেটা আমরা বলছি কর্পোরেট গভর্নেন্স কোর্ড দু হাজার সেখানে বলে দেওয়া আছে তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টর এটা মূল কর্পোরেশন কন্ট্রোলের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে বোর্ড অফ ডিরেক্টর তো কর্পোরেট গভর্নেন্স আমাদের যে গাইডলাইন সেখানে বলা আছে যে বোর্ড অফ ডিরেক্টরের কতটুকু কতজন কাজ করবে বোর্ড অফ ডিরেক্টর সেখানে কি পাঁচজন দশজন বা একশো জন বা দুইশো জন থাকবে না কি আর এর কোনো লিমিটেশন থাকবে না সো এখানে বলা আছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বাংলাদেশে যে বোর্ড অফ ডিরেক্টর অবশ্যই নট লেস দ্যান ফাইভ এবং নট মোর দ্যান টোয়েন্টি পাঁচের কম হওয়া যাবে না এবং বিশের বেশি হওয়া যাবে না সো এটাই হচ্ছে মূল ইনস্ট্রাকশন যে আমাদের বাংলাদেশে যেসব কোম্পানি আছে সেক্ষেত্রে তাদের বোর্ড অফ ডিরেক্টর পাঁচের কম হওয়া যাবে না এবং বিশের বেশি হওয়া যাবে না নট মোর than টোয়েন্টি সো এটি ছিল মূল এর পরে যেটি আছে সেটি হচ্ছে যে এই বোর্ড অফ ডিরেক্টর যে আমরা দেখলাম যে পাঁচের কম হওয়া যাবে না এবং বিশের বেশি হওয়া যাবে না এখন যেটা হচ্ছে প্রশ্ন হলো যে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারণ বোর্ড অফ ডিরেক্টর সবই যদি ইন্টারনাল হয় সেক্ষেত্রে সেখানে কিছু প্রবলেম তৈরি হয়ে যায় সো সেক্ষেত্রে কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের প্রয়োজন আছে যেটা আমরা থিওরিটিক্যালি দেখবো সো এখানে বোর্ড অফ ডিরেক্টর এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কতটুকু রাখতে হবে এবং এখানে একটা কথা ক্লিয়ার করে বলে দেওয়া আছে অল কোম্পানি শেয়ার হ্যাভ ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অন দেয়ার বোর্ড এবং ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন হইতে হবে তো ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন বলতে তারা কী বোঝাচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ফিফথ অফ দ্য টোটাল নাম্বার অফ ডিরেক্টর ইন দ্য কোম্পানি বোর্ড শেয়াল বি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এখানে বলছে যে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হবে হ্যাঁ দশজনের মধ্যে দুইজন পাঁচজনের মধ্যে একজন এরকম একটা ব্যাপার এখানে আছে সো এখানে বলছে যে যদি এখানে আমরা টোয়েন্টি পার্সেন্ট ক্যালকুলেট করতে যদি ফ্র্যাকশান হয় তাহলে সেক্ষেত্রে নেক্সট ইন্টেজার ক্যালকুলেট করতে হবে টোয়েন্টি পয়েন্ট সামথিং যদি হয় তাহলে টোয়েন্টি ওয়ান ধরতে হবে পার্সেন্টেজ ক্যালকুলেশনের সময় আবার হলো যে থার্টি পয়েন্ট ওয়ান হলে থার্টি পয়েন্ট ওয়ান হলে থার্টি ওয়ান ধরতে হবে অর্থাৎ ফ্র্যাকশান যদি হয় এই পার্সেন্টেজটা বা টোয়েন্টি পার্সেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা পরবর্তী ঘরে চলে যাবে যদি কোনো ফ্র্যাকশন হয় অর্থাৎ নাইনটিন পয়েন্ট ওয়ান হইলে সেটা টোয়েন্টি হয়ে যাবে এরকম একটা ব্যাপার সো আমরা দেখলাম যে ডিরেক্টর হইতে হবে পাঁচ থেকে বিশ জন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হবে মোট ডিরেক্টরের টোয়েন্টি পারসেন্ট বা ওয়ান ফিফথ আচ্ছা এখন প্রশ্ন হল যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা এটাও আসলে এই কর্পোরেট গভর্নেন্সের যে গাইডলাইন বা কোড সেখানে ক্লিয়ার করে দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে যে হু এইদার হু এইদার ডাজ নট হোল্ড ওর হোল্ড লেস দেন ওয়ান ওয়ান পার্সেন্ট শেয়ার অর্থাৎ কোম্পানির যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবেন তিনি ওই কোম্পানিতে কোনো শেয়ার হোল্ড করতে পারবেন না বা যদি হোল্ডও করেন সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট এর কম হইতে হবে তাহলে উনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন আচ্ছা তারপরে বলছে যে এবং কোম্পানির উনি স্পন্সর হতে পারবেন না তারপরে হু হ্যাজ নট বিন এক্সিকিউটিভ অব দ্য কোম্পানি ইমিডিয়েটলি প্রেসিডিং টু ফাইন্যান্সিয়াল যে যখন তিনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে চাচ্ছেন ঠিক ওই ব্যক্তিটা তার আগের দুই বছর ওই কোম্পানির কোনো এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে পারবে না যখন আমি আমি যদি দু হাজার বিশ সালে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে চাই দু হাজার উনিশ এবং দু হাজার আঠারো সালে আমি কোম্পানিতে যদি এক্সিকিউটিভ হিসাবে কাজ করি তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবো না আচ্ছা হু ডাজ নট হ্যাভ এনি আদার রিলেশনশিপ ওয়েদার প্রি প্রিকিউনারি ওর আদারওয়াইজ উইথ দ্য কোম্পানি সাবসিডি আর অ্যাসোসিয়েট কোম্পানি কোম্পানির সঙ্গে অন্য কোনোভাবে বা কোম্পানির সাবসিডি বা অ্যাসোসিয়েটের সঙ্গে অ্যাসোসিয়েট কোম্পানির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না এবং উনি অবশ্যই ট্রেক অর্থাৎ ট্রেডিং রাইট এনটাইনমেন্ট সার্টিফিকেট হোল্ডার ওর ডিরেক্টর ওর অফিসার অফ দ্য দ্যানি স্টক এক্সচেঞ্জ যারা ট্রেডিং রাইট পায় বা অফিস কোনো স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর বা অফিসার হতে পারবে না অফিসার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে পারবে না তারপরে বলছে যে হু ইজ নট শেয়ার হোল্ডার ডিরেক্টর অ্যাক্সেপ্টিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অর অফিসার অফ অ্যানি অর অ্যানি মেম্বার অফ ট্রেক হোল্ডার অফ স্টক এক্সচেঞ্জ অর ইন্টারমিডিয়ারি অফ দ্য ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটে কোনো মধ্যস্থারী কোনো এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে পারবে না মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো শেয়ার হোল্ডার বা ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাদ দিয়ে অর্থাৎ আমি ক্যাপিটাল মার্কেটের যে কোনো মধ্যস্থতাকারী সংস্থা ইন্টারমিডিয়েট যে কোনো প্রতিষ্ঠানের আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছি আমি আরেকটা প্রতিষ্ঠানের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবো বাট অন্য অন্য ক্ষেত্রে যদি শেয়ারহোল্ডার বা ডিরেক্টর হই নর্মাল ডিরেক্টর বা অফিসার হয় বা আনি মেম্বার যদি হয় আমরা যেটা বললাম ট্রেক তাহলে সেক্ষেত্রে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না এবং হুই ইজ নট এ পার্টনার অর এক্সিকিউটিভ অর ওয়াজ নট এ পার্টনার অর

আচ্ছা এরপরে যেটা বলছে ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইজ মোর দেন ফাইভ লিস্টেড কোম্পানি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটা লিমিটেশন আছে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি হয় অন্তত পাঁচটা কোম্পানিতে হইতে পারবো এর বেশি হইতে পারবো না আমি পাঁচটা কোম্পানিতে অলরেডি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করে আসছি আর নতুন একটা কোম্পানিতে যদি অফার করে যে ইউ বিকাম এ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাহলে সেক্ষেত্রে আমি সেটা হতে পারবো না হু হ্যাজ নট বিন কনভিক্টেড ফর কোর্ট ফর কোম্পানি যদি অর্থাৎ সে যদি লোন ডিফল্টর হয় ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানের যদি কোনো লোন নিয়ে সে এটা দিতে না পারে তাহলে সেক্ষেত্রে যদি কনফিক্টেড হয় কোর্টের মাধ্যমে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে ক্ষেত্রে সেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না আর কথা বলা আছে হু হ্যাজ নট বিন কনফিক্টেড ফর ক্রিমিনাল অফেন্স ইনভলভিং মোরাল টার্পিটিউড এবং সে নৈতিক অবক্ষয়ের কারণে যদি তার কোনো শাস্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না তাহলে আমরা যেটা দেখলাম মূল সামারি যদি করি আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমরা ডিরেক্টরের রুলস রেগুলেশন দেখলাম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা বা কত পার্সেন্টেজ রাখতে হবে সেটা দেখলাম এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কিছু আমরা ইয়া দেখলাম যে কারা হতে পারবে না আচ্ছা এখন আমরা দেখব যে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করতে হয় এখানে বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শিয়াল বি অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোর্ডের মাধ্যমে অ্যাপয়েন্টেড হবে বোর্ড অফ ডিরেক্টর এবং অ্যাপ্রুভ বাই দ্য শেয়ার হোল্ডার এবং শেয়ার হোল্ডার সেটাকে অ্যাপ্রুভ করবে ইন এজিএম সহজ কথায় যদি বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোর্ড কোম্পানির যে বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে নিয়োগ দিতে হবে এবং সেটি অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হবে ইন অ্যানুয়াল জেনারেল মিটিং বা শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার এটাকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ আপনারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যাকে আপনারা নিয়োগ দিলেন আমরা তাকে আমরা মেনে নিলাম বা আমরা অ্যাপ্রুভ করলাম এবং দ্য পোস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ক্যানট রিমেইন ভ্যাকেন্ট ফর মোর দ্যান 90 ডেজ 90 দিনের বেশি সময় এটা খালি থাকতে পারবে না অনেক সময় যদি এরকম হয় যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মারা গেল বা কোনো কারণে পোস্টটা খালি হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে এটা 90 দিনের বেশি খালি রাখা যাবে না এন্ড দ্য টেনিয়ার অফ অফিস অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যারা কাজ করবে তারা তাদের টাইমটা হচ্ছে মেয়াদটা হচ্ছে 3 বছর এবং সেটা 1 বছর এক্সটেন্ড করা যেতে পারে ওয়ান টাইম অনলি এক বছর অর্থাৎ সর্বোচ্চ চার বছর হইতে পারে একজন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটা কোম্পানিতে সর্বোচ্চ চার বছর কাজ করতে পারে তো এখন আমরা একটু দেখি যে কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি কোয়ালিফিকেশনটা কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এখানে বলছে যে কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইনে যেটা বলা আছে যে শিয়াল বি নলেজেবল ইন্ডিভিজুয়াল হু ইন্ডিভিজুয়াল উইথ ইন্টেগ্রিটি সততা থাকতে হবে হু ইস এবল টু ইন্সিউর উইথ উই ফিনান্সিয়াল ল সেই ব্যক্তিকে ফাইন্যান্সিয়াল ল সম্পর্কে অবগত হইতে হবে সে যখন কমপ্লাই করতে পারে রেগুলেটরি রিকোয়ারমেন্ট এবং আরো আরও রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট আছে কর্পোরেট ল অ্যান্ড ক্যান মেক মিনিংফুল কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস সে বিজনেসে অবশ্যই মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শেয়ার হাব ফলোই শেয়াল হ্যাফ ফলোইং কোয়ালিফিকেশন এবং এখানে যে ওভারঅল একটা আলোচনা করা আছে সেখান থেকে হয়তো ক্লিয়ার না সেক্ষেত্রে আরও ক্লিয়ার করে দিয়েছে তারা যে বিজনেস লিডার হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হতে হইতে গেলে তাকে বিজনেস লিডার হইতে হবে হু ইজ অর ওয়াজ এ প্রোমোটার অর ডিরেক্টর অফ অ্যানি আনলিস্টেড কোম্পানি হ্যাভিং মিনিমাম পেইড আপ ক্যাপিটাল ওয়ান হান্ড্রেড মিলিয়ন যদি আনলিস্টেড কোম্পানি হয় সেক্ষেত্রে মিনিমাম একশো মিলিয়ন পেইড আপ ক্যাপিটাল যদি হয় তাহলে সেই কোম্পানির প্রমোটার বা ডিরেক্টর হলে সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে অথবা লিস্টেড কোম্পানি সেটার কোনো ক্যাপিটাল লিমিটেশন নাই যে কোনো লিস্টেড কোম্পানি অর মেম্বার অফ অ্যানি ন্যাশনাল ইন্টার ন্যাশনাল চেম্বার অফ কমার্স কোনো জাতীয় বা আন্তর্জাতিক চেম্বার অফ কমার্সের মেম্বার অথবা বিজনেস অ্যাসোসিয়েশনের যদি সে মেম্বার হয়ে থাকে তাহলে আমরা দেখলাম যে বিজনেস লিডার বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো লিস্টেড কোম্পানি বা আনলিস্টেড কোম্পানি সেটার যদি সে প্রোমোটার ডিরেক্টর হয়ে থাকে তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবে এবং কর্পোরেট লিডারের কথা বলা আছে দ্বিতীয়ত যে কর্পোরেট লিডার হুইজ অর ওয়াজ টপ এক্সিকিউটিভ নট লোয়ার দ্যান চিফ এক্সিকিউটিভ অফিসার ওর ম্যানেজিং ডিরেক্টর ওর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চিফ ফাইান্সিয়াল অফিসার ও হেড অফ ফাইন্যান্স আর অর অ্যাকাউন্টস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লাইস হেড অফ লিগাল সার্ভিস ওর এ ক্যান্ডিডেট উইথ ইকুয়েবলেন্ট পজিশন অফ অ্যান আনলিস্টেড কোম্পানি হ্যাভিং মিনিমাম পেড অফ ক্যাপিটাল অফ ওয়ান হান্ড্রেড মিলিয়ন অর লিস্টেড কোম্পানি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কোনো ইয়া নাই বাট আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম একশো মিলিয়ন ক্যাপিটাল হইলে সেই কোম্পানির যদি এমডি বা সি বা সিএফ বা হেড অফ ফাইন্যান্স এই এই পজিশানগুলোতে কাজ করে থাকে তাহলে তাকে আমরা বলবো কর্পোরেট লিডার এর নিচে যাওয়া যাবে না এই পজিশানগুলোতে তাহলে সেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে পারবে এবং আরও একটা কথা বলা আছে যে ফর্মার অফিসিয়াল অফ গভর্নমেন্ট স্টেরিটোরি ওর অটোনোমাস রেগুলেটরি বডি সরকারি কোনো কর্মকর্তা হইতে হবে এবং অথবা কোনো অটোনোমাস কোনো প্রতিষ্ঠানের যদি কর্মকর্তা হয়ে থাকে এবং নট লেস দেন ফিফথ গ্রেড তার যদি পঞ্চম গ্রেডের নিচে হওয়া যাবে না তার উপরে হইতে হবে পঞ্চম গ্রেড হইতে হবে সেই পজিশানে যদি সে কাজ করে সরকারি কোনো প্রতিষ্ঠানে ফর্মাল যদি হয় সেটা ফর্মাল সে যদি আগের হয়ে থাকে অর্থাৎ রিটায়ার্ড করছে এবং সে ফিফ্থ গ্রেডের আগে বা ফিফথ গ্রেড অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফিফথ এই ফিফ্থ গ্রেড পর্যন্ত এই যে কোনো এই পজিশনের মধ্যে কাজ করেছে এই গ্রেডে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ ন্যাশনাল পে স্কেল যেটা নতুন আসছে সেটাতে এবং অবশ্যই সে ইন্ডিপেন্ডেন্ট ডিগ্রে হতে হতে পারবে কিন্তু কন্ডিশন হচ্ছে তার অবশ্যই ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইন ইকোনমিক্স কমার্স আর বিজনেস আর ল ইকোনমিক্সে অথবা কমার্সে বিজনেস অথবা লতে তার ইয়ে ডিগ্রি থাকতে হবে ব্যাচেলর ডিগ্রি অথবা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আরও হইতে পারবে আমাদের ইউনিভার্সিটির টিচার এবং কিন্তু সেক্ষেত্রে তারও ইয়ে হচ্ছে সে ইকোনমিক্স কমার্স এবং বিজনেসের স্টাডিজের হইতে হবে অথবা লর হইতে হবে তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে পারবে অথবা অ্যাডভোকেট সেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে পারবে সেটা অবশ্যই হাইকোর্টের ডিভিশনের অন্তত অ্যাটলিস্ট হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম সে অ্যাডভোকেট হইতে হবে এবং দ্য সুপ্রিম কোর্ট অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট সি বা সিপিএ বা চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার সেক্রেটারি বা মাইকোভেলেন্ট কোয়ালিফিকেশন যদি কারো থাকে সেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে এবং এইসব কি আমরা যে দেখলাম যে যেমন ইউনিভার্সিটি টিচার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে বাট সেক্ষেত্রে তার এক্সটর্ম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ বছরের অভিজ্ঞতা নিচে তাইলে হবে না সিএসিএম এ যেটাই হোক না কেন সব আগে আলোচনা করলাম আমরা সেক্ষেত্রে তাদের দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে তো